এটা কোনো কথা হইতে পারে না। প্রতি রাতে আপনাদের গ্রামে গোলাগুলি হচ্ছে। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রমাণ সহ কাউকে ধরতে পারে তাহলে কিন্তু আপনাদের প্রার্থিতা বাতিল হয়ে যাবে। আপনি ভালো হইবেন না, না আর এই অভ্যাসটি ছাড়তে পারবেন না। মাস্টারের কাছ থেকে ট্যাক হ্যাঁ আম করে ভয় দান তাই না? উল্টা পাল্টা কথা বললে কিন্তু একদম কান ধুইরা থানায় নিয়ে যাবো। অফিসার, সন্ত্রাসীরা দিনে দুপুরে অস্ত্র মহড়া দেয়, আপনার বৈশাখী আঙ্গুল তুষেন, গোলাগুলি কেরা করে বুঝেন না? ওই মাস্টার বাড়িতে ভাড়া করা সন্ত্রাসী পালতাছে আর আপনি গ্রামের ভিতরে ঢুইকা সাবেক চেয়ারম্যান আর মেম্বারের হুমকি দিতেছেন। আমি কোনো হুমকি ধমকি দিচ্ছি না, আপনাদের ভালোর জন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। গ্রামের মানুষ কিন্তু আপনাদের লোকদের কাছেই প্রকাশ্যে অস্ত্র দেখে অভ্যস্ত। অফিসার, গ্রামের লোক কি দেখবো না দেখবো সেই দায়িত্ব আমাগো, আপনি আপনার দায়িত্ব পালন করেন। তা তো করবই এবং তার নিষ্ঠার সাথেই করব। আসি তাহলে। আপনার ভাতিজি কিন্তু খুব লাফাইতেছে, এলাকার ভিতরে মেশিন লইয়া খুব তাং ফাং শুরু করে দিছে, ঠিক আছে শুডাউন করতেছে। আপনার ভাতিজির কিন্তু সাবধান করে দিয়েন। আতঙ্কে তো তবুই উপকার করতেছে, তাতে যদি তবু হুশ ফিরে এরপরে শুডাউন না একবারে দুনিয়া থেকে ডাউন হয়ে যাবে। চলেন মামা, চল। উনসেন মেম্বারশিপ কত উনসেন হবো? শরম করে না রে বেটা, ভাইয়া মানছে দৌড়া নিখাস রাই ধর। এই যে এই যাবার শরম পাইছ, এমনে এমনে মাথা গুচা করে থাকো পীরের মতো, অতীন মেম্বারের লোক ইয়া ভিন ভিন করে থাকস। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। বাইরের লোক দেখি হাম গ্রামের মধ্যে ক্ষমতার ভাব নিয়ে ঘুরা বেড়াইতেছে। সময় হইলে যে গলা ধাক্কা খায়া গ্রাম থেকে বাইর হইতে হইব, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। মাথায় সবই আছে কিন্তু পিচিরা ভালোবাসা পেয়ে মাথায় উঠে গেলে তাদেরকে মাথা থেকে কিভাবে নামাতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য এই গ্রামে এসেছি। আর আমি কোনো কিছু নিয়ে মাথায় ঘামাই না, যে মাথা আমার জন্য ডিস্টার্ব সে মাথায় আমি রাখি না। নির্বাচনের মাঠ যে গোলাপ ফুলে ভরে গেছে তা দেখেও ঘুষাইতেছে না। এর লেগেই লোকে কয় যার কপালে দুঃখ আছে তার কেউ বাঁচাইতে পারে না। আমার এটা ভেবেই দুঃখ লাগছে, এতদিনের ক্ষমতাশালী অত্যাচারী খুনি তারা যদি নির্বাচনে হেরে যায় তারা বাঁচবে কি নিয়ে? তবে এখনো সময় আছে জনগণের কাছে মাপ চেয়ে ভালো হয়ে যাবার। এই যে তোমার নির্লজ্জ জিপাটা যে কড়কড় করে কথা কয় এটাই কিন্তু সবার আগে কাটা যাইব, মনে রাখবো। পিচিরার বাপের বয়স হয়েছে মেলা, পাপও করছে মেলা,
মইরা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু তোমার তো জামাই, যদি মইরা যায়। দুইটা চিসোস কেলিয়া ব্যাক টু চিট যা ভাই। চাবায়াম কস কস করে খাই তোর গোলাপ শেষ। এইটা তুই কি করলি রাক্ষস? নির্বাচন পর্যন্ত আগে তুই বেঁচে থাক না। তোর একটা সোজা করে কথা কই। জি ভাই বল, একদম সোজা করেই বল। আমার গোবারের মায়া জিনিয়ার লগে তোর নাকি দেখা যায়, শুনছি তোর কপাল ভালো, আমার চোখের সামনে পরশ নাই। যদি কোনো সময় চোখের সামনে পরশ তাইলে কইলাম, তাইলে কি একদম মাইরা ফেলাম। ওরে ভাই কি বলেন ভাই, আমি কই শহর থেকে আসে একটা ব্রয়লার মুরগির মতো ছেলে, এইভাবে কথা বলো তো ভাই, আমার ভয় লাগে, বুঝেন না কেন। আমার না ভুল হয়ে গেছে, সত্যি করে বলতেছি। আচ্ছা ভাই, আমার না একটা রিকোয়েস্ট আছে, আপনি কি আমার দিকে একটু পিছন হয়ে দাঁড়াইতে পারবেন? কেন কেন ঘুরে দাঁড়ামো কেন? মানে ভাই বুঝেন না, মাফ চাইতাম, লজ্জা লাগে তো। আচ্ছা 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 বুঝছি, যেহেতু শখ করছো পাও দর। আল্লাহ তেলা পোকা, শুকুরার চেষ্টা করবে, একদম পায়ে পিঠা মারা করবো।
স্যার, আপনাকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এত খারাপ। দুইবার তুই এইচএসসিতে ফেল মারলি। সারা দেশে ফেল কি আমি একা করছি নাকি? হ্যাঁ, অনেক গাধা পিটায় মানুষ করছে। দেখেন স্যার, একদম উল্টা পাল্টা কথা বলবেন না। এই কি হয়েছে? অজ্ঞান হওয়ার কি আর সময় পাইল না? প্রবলেম তো আমার না, প্রবলেম হচ্ছে বই লেখকদের। একটা আইসক্রিম খাওয়ার মতো টাকা নেই আপনার কাছে? তো যখন শুরু করছো এটা শেষ আমি দেখে ছাড়ব। তুই বলিস নাই তোর পেটে ইফতির বাচ্চা কি কান বয়রা বানাবে? কি ব্যাপার শৈলী বেগম, এনেক লেখলা বই রিস কেন? আহ শোনা, তোমার প্যাড একটু গোল বাজে। এই বগড়া তো এটা সুসুরি লাগে। তাহলে উল্টো হয়ে বহো, তবলা বাজাই। কি করছো বাড়ির সামনে? কি কোন সময় মানুষ আয় করতে পারে? কি কইব? ওই যে আয় করছে। তাই মানুষ না, ছাগল। একটু পিরিত করতে বইছি, কই থেকে ছাগলের ছাওয়া আয় করছে। এই স্যার, এই তুই কি কোনোদিন মালবি না? থামো তো কে নাসিম, তোর আইতে এত দেরি লাগলো কেন? সেভেন সাহেব, রিয়াদ আমার উপরে হামলা করছে। খুব বালা কাম করছে। তুই কি ভাবছিস তো করে দৌড়ে দৌড়ে সুমা দিব না? মানে চেয়ারম্যান সাহেবকে জিগাইতে আইছি, কি করবো আমরা? হাগামুতাও কি মেম্বারে জিগায় করস বদমাইশ? মার খায়া আইসা, আমার কাছে জিগাইতে আইছস কি করবি? তাই আর কি কাম এগুলার, যাও গিয়া এখন মাস্টারের ভাইয়ের বিচার করো। এখন আর বিচারের দিন নাই, এখন মায়ের বদলে মায়ের। কি রে, বুঝা গেল? জি স্যার। সে তাহলে যা এখন, আর যদি মায়ের খাইয়া আমার বাড়িতে বিচার লয়া হোস তাহলে তোরে পুতা দিয়া শিশু। দেখ আইছিলাম একটু কুয়ারা করতে, ছাগল লয়া আমার মেজাজটাই গরম করে দিই। বসে তুমি আর মেজাজ গরম করো না, তোমার মেজাজ ঠান্ডা করে নিয়েছি। স্যার, বেলা তো গড়ায় গেল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবো, বাড়ি যাবেন না? হ জামু, কেন তুই কি দোকান বন্ধ করে ফেলবি? না মানে আপনি যতক্ষণ আছেন আমিও আছি, আপনার এক কাপ চা বানাই দিব। না চা খাবো না, বাড়িতে যাবো তো। আচ্ছা গুলকি, তুই কি নয়নতারা চান্দে দেখছস? সারাদিন তোমার দোকানের আশেপাশেই থাকে, তো আশ্চর্যজনক কথা আজ সারাদিন একবারও দুইটারে দেখিনি। কষ কি গেল কই? আচ্ছা একটু খোঁজ খবর নিয়ে দেখতো, কই গেছে? আচ্ছা স্যার, হেগরে কি কোনো বিশেষ দরকার? না মানে কয়দিন হলো এরা আমার বাড়ির দিকে যায় না তো, আর দুইটা মানুষই তো পাগল, তাই একটু চিন্তা করি আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, আমার লগে দেখা হইলে জরুরি আপনার লগে দেখা করতে কোন। আচ্ছা ঠিক আছে বলতে, আমি তাহলে বাড়ির দিকে গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি আইসি তোর দাদির বাতের ব্যথা তেলের শীষ বেলুইতে মালিশ করতে। ময়রা গিয়া দাদির বাতের বিষ ভালো হয় নাই? না রে, ময়রাও তোর দাদির বাতের ব্যথাটা মাঝে মাঝে উঠে তেল মালিশ করে দিত, ময়রাও শান্তি নাই, হেভি জ্বালান জ্বালায় আমারে। যাও তাহলে তেলের শেষে নিয়ে দাদিরে মালিশ করে যাও। আচ্ছা আমি যাইতাছি, তুই ঘুমা।
এত কত কষ্ট আমার শান্তিতে কামটা করতে দে। মরার পরে দাদির বাতের বিষ ভালো হয় নাই, তেমনি তোমার মুখটাও ভালো হয় নাই কেন? ঘুমাবি নাকি জুতার বাড়ি মারু? Anything wrong? Sir, I'm sorry. For what? Sir, chocolate. মানে নয়নতারা মিসিং। মানে কি? Are you sure about that? Yes, sir. পালিয়েছে নাকি অলরেডি খুন হয়ে গেছে? Sure না স্যার, গতকাল রাত থেকে নয়নতারাকে কোথাও দেখা যাচ্ছে না। তবে ভয়াবহ হলো সত্যি এটাই যে খুন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারতেছো তুমি কি বলতেছো? কিসের উপর ভিত্তি করে তুমি এই কথাগুলো বলতেছো? তুমি কি জানো চকলেট খুন হলে আমাদের কি অবস্থাটা হবে? সরি স্যার, আমি সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু জিলাপি মানে জিনিয়াকে আমি নিজে দেখেছি কাউকে গুলি করতে, কিন্তু পরে সেখানে কাউকে খুঁজে পাইনি, এমনকি লাশও না। তার আগে চকলেটের অ্যাকচুয়াল ইনফরমেশনটা বের করো। যদি জীবিত থাকে তাহলে কোথায় আছে সেটা বের করো, আর যদি মরে যায় তাহলে ওর লাশ আমার ইমিডিয়েটলি চাই। স্যার, জিলাপিকে কি অ্যারেস্ট করবো? আগে চকলেটের অ্যাকচুয়াল ইনফরমেশন বের করো। যদি জীবিত থাকে কোথায় আছে সেটা বের করো, আর যদি মরে যায় তাহলে ওর লাশটা ইমিডিয়েটলি আমার চাই। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। জাস্ট গো। তোর বাড়িতে আর কোন সময় আসবো না, আমার চেহারা তোর জীবনও দেখা লাগবো না। তুমি চুপ থাকো তো, কখন কি কল লাগবো তার কোনো হুঁশ নাই। ভাল লাগে না এইসব আমার। বোন, তোমার ভাইয়ের কথা তুমি কিছু মনে করো না, সে তোমার অনেক ভালোবাসে, তোমার কষ্ট দেখলে তারও তো কষ্ট হয়। আমি তো সব বুঝি ভাবি, কিন্তু আমি কি করবো কও, ওই বিমানটারে না দেখলে তো আমার ভালো লাগে না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। কি ব্যাপার এখানে বসে বসে কি ভাবছো? ভাবতেছিলাম এত সুন্দর পরিবেশে কিছু একটা মিসিং, তোমাকে দেখে মনে হলো মিসিংটা তুমি। তোমার এত সুন্দর কথার উত্তর আমি কিভাবে দেব? আমি তো এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না। সমস্যা নাই, পাশে থাকলেই হবে, বাকিটা আমি গুছিয়ে নেব। তাহলে নো টেনশন। তা তো সকাল সকাল তুমি মাস্টার বউ বাজারে পাঠিয়েছি নাকি? আরে না না, আসলে বের হয়েছিলাম আমার প্রিয় মানুষকে খুঁজতে। নয়নতারা কোথায়? এবার তাহলে জম্বে খেলা।
তার গুটিকে খায়, চোখ কোণে তা জিতে যায়, চলবে না কোনো ক্ষমতার ভয়। কার গুটিকে খায়, চোখ কোণে তা জিতে যায়, ভোটের খেলা হাইয়া সোল জয়। তোমার আবার এক ভাই, মার কাটাতে ভোট চাই, দাও স্লোগান দাও স্লোগান, জনগণের গাও জয় গান।